তৃতীয় দফায় আজ রাজ্যের সাত জেলায় ভোট। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদা এবং বীরভূমে 56টি আসনে ভোট। ভোট ময়দানে আজ 384 জন প্রার্থী। ভোট শুরু হতে উত্তপ্ত বীরভূমের ইলামবাজার। ডুমরুটে গ্রামে বিরোধী এজেন্টের বুথে ঢুকতে বাধা। সিপিএম এবং বিজেপি কর্মীদের সঙ্গে শাসক দলের মারামারি। মাথা ফাটল এক এজেন্টের, আহত বেশ কয়েকজন। আজ ফোকাসে বীরভূম। লালমাটির দেশে কি গুড় বাতাসের ভোট, নাকি অনুব্রতকে বাগে রেখে বাজি মাত করবে কমিশন? সব দলেরই পাখির চোখ বীরভূম। তৃতীয় দফার ময়দানে একাধিক হেভিওয়েট পাহাড়ে গৌতম, অশোক, দৈরথ রয়েছেন পাহাড়ি বিছেও। অনুব্রতর গড়ে আঁচড় কাটতে তৈরি রামচন্দ্র ডোম। ভোট যুদ্ধে বিজেপি তারকা লকেট জয়। মালদায় আজ কোতোয়ালির লড়াই। তৃতীয় দফায় আবার পরীক্ষার মুখে কমিশন। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, 80,000 জওয়ান, সঙ্গে সিসিটিভি ক্যামেরা নজরদারি। 404 বুথে ওয়েবকাস্টিং। ভোট ময়দানে 24 ঘন্টাও। জেলায় জেলায় আমাদের প্রতিনিধি, বুথের ভেতরে খবর, বাইরের খবর, ভোটের সব খবর সবার আগে, দিনভর শুধুমাত্র 24 ঘন্টায়। তৃণমূলই রাজ্যে সরকার গড়বে, উত্তরবঙ্গেও ভালো ফল করবে, ফের ক্ষমতায় এসে স্টিং কাণ্ডে তদন্ত। 24 ঘন্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19 মে পর আবার ক্ষমতায় থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নতুন সরকার গড়বে বাম কংগ্রেস জোট। 24 ঘন্টার হট সিট অনুষ্ঠানে দাবি সূর্যকান্ত মিশ্রের। বজবজে পার্বতীপুরে সিপিএম কর্মী খুন, দোকান বন্ধ করার সময় বোমা, পরে ধারালে অস্ত্রের কোপ। দুষ্কৃতীরা তৃণমূলের, অভিযোগ সিপিএম এর, অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃতীয় দিনের ভোটে রাজ্যে ফের প্রচারে নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের পর জনসভা কলকাতাতেও, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা।